মোচা সারা বছর ধরে বাজারে এই অত্যন্ত উপকারী সবজিটি পাওয়া যায়। সকলের সব সময়ের পছন্দের এই সবজি দিয়ে একটি অত্যন্ত সুস্বাদু নিরামিষ পদ করে দেখাবো। আর সবাইকে অনুরোধ করব একবার অন্তত এই রান্নাটি করে খেও। নমস্কার বন্ধুরা, আমি শম্পা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে আজ মোচা তৈরি করে দেখাবো। একটা মিডিয়াম সাইজের মোচা ভালোভাবে পরিষ্কার করে একদম শুধু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে নুন বা হলুদ কিছুই দিইনি। সেদ্ধ করার পরে এটা চটকে নিয়েছি। আর লাগছে ভিজিয়ে রাখা ছোলার ডাল, এটা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। লাগছে সোয়াবিনের বড়ি, আমি যেমন করে গরম জলে নুন দিয়ে এটা ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে চিপে নিতে হয় সেরকম করে রেখেছি। আর একটু চিনে বাদাম লাগবে, ফোড়নের মশলা লাগবে, তরকারির জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। সবার প্রথমে কড়াইয়ে প্রয়োজন মতো তেল নিয়ে চিনে বাদামগুলো একটু ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। আমি আজকে 2.5 টেবিল চামচ তেল দিয়ে পুরো রান্নাটা করব। সেই মতো তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হলে বাদামগুলো ভেজে তুলে নেব। সর্ষের তেলেই রান্নাটা করছি, যে কোনো পছন্দ মতো তেল দিয়েই রান্নাটা করা যাবে। এই রেসিপিটা দেখার জন্য রিকোয়েস্ট করেছে খুব মিষ্টি একটি বন্ধু, অনন্যা ভট্টাচার্য। শীতের সবজি দিয়ে বেশ কয়েকটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসছি পরপর ভিডিওগুলোতে, মিস করো না কেউ। আমি কবে কখন ভিডিও আপলোড করছি তা জানার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। খেয়াল রাখতে হবে বাদাম যেন কাঁচা না থাকে, তাহলে স্বাদ লাগবে না, আবার চট করে পুড়েও যায়, সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। একদম সঠিকভাবে বাদামগুলো ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিতে হবে। ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর 1 তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে কারি পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে রেখেছি 1 চা চামচ গুঁড়ো জিরে, 1 চা চামচ গুঁড়ো ধনে, আর স্বাদ মতো কাঁচা লঙ্কার বাটা, আর আদা বাটা 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা টমেটো পেস্ট, 1টা মিডিয়াম সাইজের টমেটো সেদ্ধ করে নিয়ে, এটা আমি মিক্সিতে পেস্ট করেছি তাই এরকম একদম স্মুদ লাগছে দেখতে, এরকম কাঁচা পেস্ট করে নিলেও চলবে। আর বাটি ধোয়া জলগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলার ডাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, 4 টেবিল চামচ সেটা দেবো একটু পরে। এর মধ্যে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মোচা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল থেকে মশলাটা একদম আলাদা হয়ে যায়। ততক্ষণে এই ভেজে রাখা বাদামগুলো একটু আধ ভাঙা করে নিচ্ছি, একেবারে গুঁড়ো করে দেবো না, ছোট ছোট টুকরো করে দেবো। ছোলার ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে। আর দিয়ে দিলাম সোয়াবিনের বড়িগুলো, সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে আরো একবার কষিয়ে নিচ্ছি। একই রকম মোচার ঘন্ট খেয়ে যারা বোর হয়ে যাচ্ছ তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমার চ্যানেলে আচারি মোচা আর মোচার চাপড় ঘন্ট দিয়ে দুটো আরও রেসিপি দেওয়া রয়েছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। একটু ঢাকা দিয়ে আঁচটা লো করে দেবো যাতে ছোলার ডালটা সেদ্ধ হয়ে যায়, কারণ মোচা আগে থেকেই সেদ্ধ করা আছে তাই রান্না হতে বেশি সময় লাগবে না। এটা সে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দিয়েছি লো আছে। মানে ছোলার ডাল নিশ্চয়ই নরম হয়ে গেছে। ডালটা নরম হবে, ভালোভাবে সেদ্ধ হবে, কিন্তু গোটা গোটা থাকবে।
খাওয়ার সময় যাতে একটু মুখে পড়ে, আর ডালটা গলে গেলে কিন্তু মোচায় সেরকম স্বাদ আসবে না। ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও একটু আলাদা হয়ে যাচ্ছে। এই সময়ে আমি ওই সেদ্ধ করে চটকে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার পরে যখন মোচা চটকানো হয়, তখনই বোঝা যায় মোচাটাতে ঠিক বাইন্ডিং আসবে কি না। যদি সেরকম মনে হয় যে মোচাটা ছাড়া ছাড়া দেখাবে, তাহলে 1 চা চামচ গোবিন্দভোগ চাল একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। আর মোচা রান্নার একদম শেষের দিকে চালটা বেটে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। পরিবর্তে ময়দাও গুলে দেওয়া যায়, তবে একদম কম, ওই 1/2 চা চামচ ময়দা একটু জলে মিশিয়ে গুলে নিয়ে দিয়ে দিলেই খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। রান্নাটা সুস্বাদু হবে আর সেটা দেখতেও সুন্দর হবে, তবেই খাওয়ার ইন্টারেস্টটা বাড়বে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এর মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে। আমি শুধু একটু মিষ্টি অ্যাড করব, চিনি দেব, নিরামিষ রান্নায় একটু মিষ্টি তো দিতেই লাগবে। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা বেশ সুস্বাদু হয় খেতে, আর আমার মনে হয় অনেকেরই এইভাবে মোচা করার কথাটা জানা নেই, তারা একবার প্লিজ ট্রাই করো রান্নাটা। একটু জল দেব যাতে মশলাগুলো মোচা সবকিছু একটু ভালোভাবে মিশে যায়। ঢাকা দিয়ে 3-4 মিনিট লো আঁচে রান্না করে নেব। 4 মিনিট লো আঁচে রাখার পরে ঢাকাটা খুলছি, দেখে নিচ্ছি রান্নাটা কি অবস্থায় আছে। খুব সুন্দরভাবে মিশে গেছে মশলার সাথে, এর মধ্যে আর আলাদা করে গোবিন্দভোগ চাল বাটা বা ময়দা কিছু মেশাতে হবে না। তেলটাও আলাদা হয়ে যাচ্ছে, তবে আরেকটু শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ওই যে ভেজে রাখা চিনে বাদাম, যেগুলো আমি একটু টুকরো করে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, কেউ না চাইলে এটা না দিলেও চলবে, তবে খুব ভালো লাগে, আমার ভালো লাগে, তাই আমি দিলাম। দিয়ে দেব একটু ঘি, 1 চা চামচ ঘি মিশিয়ে দিলাম। এটাও নিজেদের পছন্দ মতো পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে এটা আরেকটু শুকিয়ে নিতে হবে। আরো 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কিন্তু আমাদের ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে মোচার ঘন্ট একেবারে রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এটা পরিবেশন করা যায়। খুব সুন্দর একটা রান্না, আমার সব বন্ধুদের খুব ভালোবেসে আমি এই রান্নাটা আজকে আপলোড করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকে তাহলে আসছি, সবাইকে অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।